নমস্কার, এনটিভি ফুডে আপনাদের সকলকে স্বাগত। স্ট্রিট স্টাইল ঘুগনি বাড়িতে কি করে বানাবেন আর একদম স্ট্রিট স্টাইল ঘুগনির মতন টেস্ট কি করে আনবেন, আজকে আপনাদের সঙ্গে সেই রেসিপিটি শেয়ার করছি। প্রথমে আমি মটর ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম, তারপর সামান্য নুন আর হলুদ দিয়ে প্রেশার কুকারে সেদ্ধ করে নিচ্ছি। কুকারটা ঠান্ডা হলে তারপর খুলে আপনাদেরকে দেখাচ্ছি যে মটরগুলো একদম সেদ্ধ হয়ে গেছে। মটরগুলো আস্তে আস্তে আছে, কিন্তু ভেতর থেকে একদমই সেদ্ধ হয়ে গেছে। এরপর একটা মশলা বানিয়ে নিতে হবে, যার জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি এলাচ, দারচিনি, লবঙ্গ, স্টার এনিস, শুকনো লঙ্কা। এটা প্রথমে শুকনো কড়ায় ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, তারপর এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ গোটা জিরে, আর এর সঙ্গে দেব 1 চা চামচ পরিমাণ গোটা ধনে। জিরে আর ধনেটা পরে দেওয়ার কারণ আগে দিলে এগুলো পুড়ে যেতে পারে। তারপর ভালো করে আবারও একটু নাড়াচাড়া করতে হবে। এরপর ঠান্ডা করে গ্রাইন্ড করে নিলেই মশলাটা তৈরি হয়ে যাবে। এবার কড়ায় তেল গরম করে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা সটে করে নিয়ে তার মধ্যে দিয়ে দিতে হবে 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। আমি এখানে 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এবং তার সঙ্গে 1.5 টেবিল চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি। এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়োটা ব্যবহার করার পরে ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর ভালো করে যখন মশলাটা মেশানো হয়ে যাবে, এর মধ্যে দিয়ে দেব টুকরো টুকরো করে কেটে রাখা আলু। একদম ছোট ছোট টুকরো করে আলুগুলো কেটে নিয়েছি, যেমন রোড সাইড ঘুগনিতে ব্যবহার করা হয়। তারপর ভালো করে এখানে মশলার সঙ্গে আলুটা কষিয়ে নিতে হবে। আলু আগের থেকে ভাজার কোনো প্রয়োজন নেই, এখানে আলুটা এভাবে দিলে পরে সেদ্ধ হয়ে যাবে। এরপর এর মধ্যে ব্যবহার করতে হবে আদা, রসুন এবং কাঁচা লঙ্কা বাটা। তারপর আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। নেক্সট এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো বাটা। এখানে 1টা টমেটো আমি ভালো করে পেস্ট করে এখানে দিয়ে দিচ্ছি। তারপর সমস্ত মশলার সঙ্গে ভালো করে টমেটো বাটাটা কষিয়ে নিচ্ছি। ভালোভাবে কষিয়ে নেবার পর এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। লবণটা দেওয়ার পরে আবারও ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিতে হবে। এবার এখানে ব্যবহার করছি 1 চা চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়ো। তারপর গোলমরিচ গুঁড়োটা সমস্ত মশলার সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে সমস্ত মশলা কষিয়ে সমস্ত কিছু মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে নেওয়া মটর। তারপর সমস্ত মশলার সঙ্গে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। মটর থেকে আমি কিন্তু জলটা আলাদা করিনি, একসঙ্গেই সমস্তটা এই মশলার মধ্যে মিশিয়ে নিয়েছি। তারপর সমস্ত কিছু একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। এরপর ফুটতে দেব কিছুক্ষণ। যখন ফুটে উঠবে তখন আগে থেকে ভেজে গুঁড়ো করে নেওয়া মশলাটা এখানে অ্যাড করে দিচ্ছি। এরপর সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ ফুটতে দিতে হবে। আমাদের স্ট্রিট স্টাইল ঘুগনি একদম রেডি হয়ে গেছে। এরপর আমরা একদম দোকানের মতো করে সার্ভ করে নিচ্ছি। সবার প্রথমে দিয়ে দেব খানিকটা শশা কুচি, এরপর একে একে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি, এছাড়া এর মধ্যে আরও দিয়ে দেব কাঁচা লঙ্কা, ধনে পাতা, এর মধ্যে আরও দিয়ে দেব
তেঁতুলের টক এবং ওপর থেকে দিয়ে দেব ভুজিয়া বা ঘটি গরম চানাচুর। তারপর সামান্য একটু ডেকোরেশন করে সার্ভ করে দেব আমাদের এই স্ট্রিট স্টাইল ঘুগনি। আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন, আর ভালো লাগে থাকলে একটা লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, বেল আইকন প্রেস করবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো তবে এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে অন্য কোনো নতুন ভিডিওতে। ততদিন সবাই সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন, আর রেগুলার নিত্য নতুন রান্না করে নতুন নতুন স্বাদের মজা নেবেন।